ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الله سبحانه وتعالى قلت মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, এখানে একটা যুক্তি আছে আমার, আমি আপনাকে বলি। দেখেন আমি অন্যদের মতো বক্তব্য করি না, আমি আপনাকে বলছি না যে আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে এই হে, না পড়লে এত গুণা হবে। আমি শুধু আপনার বিবেকে একটু টোকা দিতে চাচ্ছি, আপনার কি করণীয় উচিত। নামাজের কথা আপনাকে আমাকে কেন বলতে হবে? এটা তো আপনার ফরজ দায়িত্ব, আপনার গরজ বেশি। নাজাত তো আপনার দরকার, আমার তো নয়। আমার নাজাতের জন্য আমাকে করতে হবে কাজ, আপনার নাজাতের দায়িত্ব তো আপনার। এই জন্য আমি বলছি না যে আপনাকে পড়েন, কিন্তু আমি আপনাকে মর্যাদাটা বুঝাতে চাচ্ছি। দেখেন আপনি আপনার মর্যাদাটাকে ক্ষুণ্ণ করেন না, আল্লাহর কাছে আপনি অনেক বেশি মর্যাদাবান। আপনার পাঁচ ওয়াক্ত সালাত পড়তে কয় ঘন্টা সময় লাগে? 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নিচ্ছে আপনার কাছ থেকে, মাত্র 1 ঘন্টা। আজকে বলেন তো আজকের দিনটায় ফরজ হিসাবে নামাজ ছাড়া আর কি কাজ আপনার উপরে ফরজ ছিল? আজকে সিয়াম ফরজ ছিল, জাকাত, হজ, উমরা, কুরবানি, কিছুই না। কি ফরজ ছিল? শুধুমাত্র আপনার সালাত, মান নামাজ। আমি কি আপনার আল্লাহর দয়া দেখাবো আপনাকে? আল্লাহ কি বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি, তবে করেছি শুধু এই জন্যে যে মানুষ কেবল আমার ইবাদত করবে। আল্লাহ বলছেন আমি শুধু তাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, তাই নয়? তার মানে আমি আপনি সবাই মেনে নিয়েছি আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম কখন হয়? আপনি আমার ফ্যাক্টরিতে চাকরি নিয়েছেন, আমি বলেছি আপনাকে 10 ঘন্টা চাকরি করতে হবে, চুক্তি হয়েছে আপনার সাথে আমার 10 ঘন্টা, আপনি কি 10 ঘন্টা করতে হবে না? আল্লাহ বলেছেন বান্দা তোকে আমি যেহেতু সৃষ্টি করেছি, আমি খাইয়েছি, তোর মরার আগ পর্যন্ত আমার ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর 15 নম্বর সূরার সর্বশেষ নম্বর আয়াতে বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা তোর মৃত্যু আসার আগ পর্যন্ত তোকে গোলামি করতেই হবে। এটা আল্লাহর ফয়সালা, এটা ঠিক আসতে বেরিয়েছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি ওটা অবশ্যই আপনাদের প্রত্যেকের মুখ থেকে আমি শুনতে চাই কিছু। যেহেতু আল্লাহ বলেছে তোমাকে মরার আগ পর্যন্ত ইবাদত করতে হবে, তার মানে কি? তার মানে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, আমাদেরকে মরার আগ পর্যন্ত সালাতেই লেগে থাকা উচিত ছিল। সিয়াম আমাদের উপরে ফরজ ছিল, সিয়াম আমাদেরকে করতে হতো মরার আগ পর্যন্ত। হজ প্রতিদিন গিয়ে হজ করতে হতো, প্রতিদিন কুরবানি করতে হতো, প্রতিদিন দান সাদকা করতো, তাই না? ইবাদত, কারণ আল্লাহ যেহেতু বলেছে তোমাকে আমি মরার আগ পর্যন্ত ইবাদত করার জন্য সৃষ্টি করি, তাই না? কিন্তু আপনি আল্লাহর দয়া দেখেন, আপনি আল্লাহর ওয়ার্কার বা আপনি আল্লাহর গোলাম এটা আল্লাহ অস্বীকার করেনি, কিন্তু আল্লাহ আপনার উপর থেকে ইবাদতটা কত কমিয়ে দিয়েছে দেখেন। আল্লাহ বলেছেন বান্দা আমি হজ ফরজ করেছি, তাও জীবনে একবার, তাও কার উপরে? যার সামর্থ্য রয়েছে। যেই ব্যক্তি সামর্থ্যবান জীবনে একবার হজ করে দেবে, মরার আগ পর্যন্ত ও আমার কাছে হাজি। আল্লাহ বলেছে মরার আগ পর্যন্ত আমার বান্দা। বলেছে প্রতিদিন তোকে সিয়াম রাখতে হবে না, রমজান মাস আসবে তুই সিয়াম পালন করবি, ওই এক মাস সিয়াম পালন করলে তুই আমার কাছে সায়েম, তুই হচ্ছে আমাদের কাছে রোজাদার ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অর্থ সম্পত্তি দেয়নি তাকে আল্লাহ ইমান, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কমিয়ে দিয়েছে। একমাত্র পাঁচ ওয়াক্ত সালাত, তাও শুধুমাত্র 5 ঘন্টার মধ্যে 10 মিনিট 10 মিনিট করে যদি নেন, সারাদিনের 24 ঘন্টায় মাত্র আপনার পাঁচ ওয়াক্ত সালাত কয় ঘন্টা হবে? আপনারা কোন দিকে তাকিয়ে আছেন বলেন, অনেকে শুনেই নেই, জবাব দিবে কি? যদি আপনার পাঁচ ওয়াক্ত সালাত যদি আপনি হিসাব করি ফরজ নামাজ, 1 ঘন্টা অনেকে পড়ে না, পড়ে সুন্নত নিয়ে আমরা 1 ঘন্টা ধরে নিলাম। আল্লাহর দয়া দেখেন, যে আল্লাহ আপনাকে বলেছে বান্দা তোকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার বন্দেকি করার জন্য, কিন্তু সেই আল্লাহ দয়া করে আপনাকে মাত্র 1 ঘন্টা ইবাদতের বিনিময়ে আল্লাহ বলেছে তুই 1 ঘন্টা আমার ইবাদত করেছিস, বাকি 23 ঘন্টা তুই সালাত আদায় করস নাই, তুই আমার কাছে বান্দা। 23 ঘন্টা তুই তোর নিজের কাজ করেছিস বান্দা, তুই শুধু আমার ফরজ কাজগুলো করার কারণে তুই আমার বান্দা, আমি এটা কিয়ামত পর্যন্ত লিখে দিলাম, তোকে আমি বন্দেকি থেকে আউট করছি না। মাত্র 1 ঘন্টার বিনিময়ে আল্লাহ আপনাকে আল্লাহর বান্দা করে রেখেছে। আপনাকে আর কিভাবে বুঝাবে ইসলাম বলেন?